आसमाने 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 जमीने आसमाने जमीने बोइछे आज रंगेर फाल्गुधारा उत्सव आमे जे सकले अमरा मत वरा डाके पियो कहाँ पपिया मत वरा डाके पियो कहाँ पपिया मत वरा फूटे गुल बागे गुलदस्ता मत वरा चले आसमाने कोटी तारा मत वरा बाजे बाताशे मधुर सुर शनाइया मतवारा 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 তার বাপ ভাই কেউ তো উকিলের কথা বুঝতে পারতেছিল না তার থেকে নিয়ে আসেন যান তাহলে আমার পক্ষে জ্ঞান দেওয়া সম্ভব না যাই শুনেন আমারে বলতেছেন বলেন কি বলবেন কি হইল চুপ করে রয়েছেন কেন ভাই আপনি আমার ধর্মের ভাই বইনের এত বড় সর্বনাশ করেন না ভাই আমি চাই না আমার স্বামী আমারও তালাক দি আপনি আমার স্বামীর একটু বুঝেন ভাই বুঝতে পারছি আপনি তাইলে ওই মহিষ সাহেবের স্ত্রী না আসসালামু আলাইকুম তুমি পারো আচ্ছা এরকম হঠাৎ বুদ্ধি তোমার কেমন করে আহে কত বিপদে পড়ে আয়ে উচ্চ বেটা মাথা লড়লে কি হবো সব কথা ঠিকই মনে রাখে দেখলাম না বেটা কেমন আমার বিপদে ফেলাইছিল হাই সোনা তুমি আমার চিন্তা করে দেখো বিপদে পড়া সেদিন আমি তারে কইছিলাম যে আমার বউটা মরে গেছে কথাটা ঠিকই মনে রাখছে উৎস আজ আবার বাসনের লেগে আরেকটা কথা কইয়া বেড়ারে পারাইল না হাসতেছো তুমি বাড়ি যায় যদি মানুষটা কোনো বিপদে পড়ে মানুষটার লেগে তোমার মনটা টনটন করে তাই না করো না মানুষটা তো আমার স্বামী স্বামীর প্রতি যদি এতই দরদ তাহলে আমার দরকারটা কি
কিলো কথা কম আছে দরকারটা যে কি সেটা কি তুমি বোঝো না মুফিস মিয়া মানুষটা মাতা ঠিক মতো সংসার করে না খাওয়াইতে পারে না পড়াইতে পারে না কিন্তু ভালো তো বাসে কিন্তু আমি মনটা আমি পড়াইছি তোমার ভালোবাসায় আর ভালোবাসার জ্বলনি তুমি বুঝবা না মুফিস মিয়া তোমার কাছে আমি তো একটা খারাপ মেয়ে ছিলে যে স্বামীরে থুয়া তোমারে ভালোবাসে ভালোবাসা কি অন্যায় মুফিস কোন লোভে তো আমি তোমারে ভালোবাসি নাই কিন্তু তুমি সেটা বুঝতেও চাও না তুমি খালি সম্পা ওই যে আয় পড়ছে এখন কি করবো মুফিস মিয়া পালায় যাইবা হাসতেছ তুমি জানো চম্পা একটা ব্যবস্থা করবই তুমি বসো আমি আইতাছি চম্পা কিরে তার তো চিৎকার করে রাখতেছি তুই কানে শুনতে পাস না না পাইলে আইলাম কেমনি এটাও তো কথা আচ্ছা যা ঘরে যা খাওয়ানো আছে তাড়াতাড়ি দে খিদা লাগছে খাওয়ান দিতে সময় লাগবে কেন এখনো রান্ধন শেষ হয় নাই এত বেলা হয়ে গেল আর তোর রান্ধন এখনো শেষ হয় নাই তুই ঘরে বসে করসটা কি রসের আলাপ করি রাস্তা থেকে মানুষ দূরে দূরে আইন না রসের আলাপ করি নিজেই ঝামেলা বাড়ায় আর আমার সাথে বগর বগর করে আমি আবার কি ঝামেলা করলাম রাস্তা থেকে মেহমান ধরে পাঠাইছেন কেন আমি মেহমান পাঠাইছি কার কথা কস তুই আমি আমার কারে পাঠাইলাম ওই যে আপনার ভাই আপনার পরানের ভাই যার বউ মইরা গেছে বউ মইরা গেছে আরে বউ তো না না বউ তো মরে নাই বউ তো কি কইলে ভাইজান নাই সে আমার বাড়িতে কস কি ভাইজান ও ভাইজান ভাইজান আসুন এদিকে ভাইজান আপনি আমার বাড়িতে আইছেন ভাইজান আপনার দেখে আমি যে কি যে খুশি কি যে খুশি হইছি ভাইজান এই এই বেদ তোর বাসুর আইছে বাসুরের সামনে মাদক কাপড় দেখ নাই কাপড় দে বাবা মায় কিছু আদ্য কেদা শিখায় নাই বেদ কোন হাঙ্কার বাসুরের সামনে মাথা কাপড় নামায় রাখছে ভাইজান খুব খুশি হয়েছি ভাইজান বুঝছেন এই তুই আবার কারাই রয়েছিস কে যা তাড়াতাড়ি করে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কর আর হন আমার বাড়ির জন্য ভাইজানের আদর যত্নের কোনো সমস্যা না হয় তাইলে কিন্তু তরে আমি যা যা ভাইজান ওইদিককার খবর কি বাপ রে বাপ আপনার বউ তো ভাইজান সাংঘাতিক মাইয়া তা না হইলে আমি কি এমনি এখানে আয়া উঠছি খুব ভালো করছেন ভাইজান একেবারে সঠিক কাজটা করছেন আপনি আমার ভাই যতদিন আমি আপনার একটা ব্যবস্থা না করতে পারি আপনি আমার এই বাড়িতেই থাকবেন ঠিক আছে ভাইজান ভাইজান আমি যাই একটু কাপড় চোপড় সারি ভাইজান খিদা লাগছে একসাথে খামুনে হ্যাঁ ভাইজান একটু বসে কথা বলো চুপ কর না না আপনি না আপনি না
আবু আপনি শুনেন ভালো কইরা শুনেন আমার উকিল আসনের আগেই তাগো উকিল যাই বাড়িতে ঢুকা পড়লো আপনি ভাবতে পারেন এতে আমার মুখ কতটা সুড়ো হইল ভাবতে পারেন একটু ধৈর্য ধরো মা একটু ধৈর্য ধরো আমি আর ধৈর্য ধরতে পারবো না আমি আপনার কাছে কি কইছিলাম এটা বাবুর্সের কথা কইছিলাম পাড়াইছেন আপনি পাড়াইছেন আবার এটা উকিলের কথা কইতেছি আপনি আজ কাল কইরা খালি দেরি করতেছেন শুনেন আব্বু আপনি যদি এর মধ্যে এই আজ কালের মধ্যে যদি আমার উকিলের ব্যবস্থা না করছেন তাইলে কিন্তু আমি বলি কি মা একটু পানি খাও না পানি খাবো না না ইষ্টই না সুখে মানুষ তো দুঃখেই কাঁদে কি হইছে বাবু তোমার আব্বু যদি তোমাকে ভালো না বাসে তাহলে তুমি আমাকে নিয়ে এই কঠিন দুনিয়ায় কোথায় দাঁড়াবা এই বাড়িতে আমার মন বসে না তোমাদের বাড়িতে কি পর বসে হয়ে যাবে মাইজা ভাইজান কিছু বলবি না তুমি ভাইজান তুমি কান্দছো কে ভাবি কি তোমারে বকছে এইটা তুমি কি কইলা মিতুল আমি তোমার ভাইজান রে বকাবো কি করি না না ভাবি ওই ভাইজান রে কান্দতে দেখলাম তো তাই কইলাম কান্দা একটা পার্সোনাল ব্যাপার সেদিন তুই আমাকে কান্না দেখতে তুই উল্টা পাল্টা প্রশ্ন করবি আমাদের নিজেই কথা তুমি তো একটু বেশি বেশি কথা বলতেছো বুঝছো তুমি কি কিছু বলতে আসছিলাম মিতুল না ভাইজানের একটা জরুরি কথা বলতে আসছিলাম কিন্তু এখন মনে হচ্ছে কথাটা বলা ঠিক হবে না যেখানে ভাইজান নিজেই কাঁদতেছে দেখছো কিরকম শিক্ষা না থাকলে যা হয় আর কি এ বাবু তুমি আমার একটু পানি খাও তো পানি খাবো না শরবত খাবো আইস আসিস দাও শরবত তো এই অঞ্চলে পানি অবশ্য মিষ্টি আমি মিতুল রে আরবি পড়াইতে আসি আমার মুখে মুখে দখল করো আচ্ছা আর বলবো না এরকম ভুল আর কতবার হইব তোমার আর হবে না শোনো তোমার আমি একটা কথা বলি মিতুল আমার বোন ওরে আমি হারে হারে চিনি ও খপ করে পড়ো না নাউজুবিল্লাহ এসব তুমি কি বলো মাজেদা ঠিকই কইতাছি তোমারও আমি হারে হারে চিনি তোমার ওই নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ হইতে বেশি সময় লাগে না এসব খাওন দিতেছি খায়া সোজাই বাড়ি থেকে চলে যাবে আর এবারে ত্রিশ মেলায় যেন তোমার না দেখি কথাটা মনে থাকবো থাকবে খুব ভালো করে থাকবে কিন্তু চাষায় যদি খবর পাঠায় তাহলেও আসবা না আমি যতদিন খবর না পাঠাবো ততদিন তুমি এবারে সামনে আসবা না ঠিক আছে আচ্ছা বসো খাওন দিতাছি এ বাড়িতে কেউ তোমার অপমান করলে সেটা আমার গায়ে লাগে তার মানে সে আমার ভালোবাসে আজ যখন মুখের উপর কথাটা সে স্বীকার করলই তখন এই তো সুযোগ এই সুযোগে নিজের মনে কথাটা কয়া ফেলাই শুনো তোমার আমি একটা কথা বলি আমি এই বাড়িতে অন্য কারোর জন্য আসি না আমি এই বাড়িতে খালি তোমার জন্য আসি আমি তোমার ভালোবাসি আর এই ভালোবাসাটা কি অন্যায় কও অন্যায়
আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না কেন আব্বা? তোর কথা আমি কেমনে বিশ্বাস করি? ওই উকিল বেড়ার লগে আমি নিজে কথা কইছি, সে আমারে পরিষ্কার কইছে জামাই উকিল পাঠাইছে। সব মিথ্যা কথা, মফিজ দারে পাঠাইছে, সে আমারে সব নিজে কইছে আব্বা। মফিজ উকিল পাঠাইবো কেন? এটা আমি কেমনে কমু? আপনি গালি গালি আপনার জামাই নিয়ে ভুল বুঝলেন আব্বা, মানুষটা একটু আলা বলা বইলা সবাই জানি। হাই হাই, তুই থামবি, কথায় কথায় খালি কান্দ, চুপ কর। বোমা তুমি কিছু করো যে ব্যাপারটা তুমি কিছু বুঝতে পারতেছো? বুঝি তো আব্বা সবই, কিন্তু কিছু বলতে পারি না। কেন বলতে পারো না? কেন আপনার ছেলেমেয়ের বিষয়ে এ ব্যাপারে আমার কথা বলা কি ঠিক হবে কিনা বুঝতে পারতেছি না। কেন ঠিক হবে না কেন, তুমি বলো। আব্বা ময়মনা মনে হয় ঠিক কথাই কইছে, মফিজ উকিল পাঠাইতে পারে। দেখছেন আব্বা, ভাবিও ঠিক কথা কইতেছে, আপনি তো বিশ্বাসই করতে চান না খালি আপনার জামাই রে আপনি। আচ্ছা আচ্ছা বিশ্বাস করো, তুই চুপ কর। মফিজ উকিল পাঠাইতে যাবে কেন বৌমা? তাই কি মফিজ জামাই রে? আব্বা মফিজ ওই পুকপাশের জমিটা চাই কি না এই জন্যই। এটা তুমি কি বলো? হ্যাঁ আব্বা, ওই জমিটার জন্য মফিজ উকিল পাঠাইতে পারে। হ্যাঁ, জমির জন্য আমার নিজের ছেলেরা আমার বাড়িতে উকিল পাঠায়, এত দূর বাড়ছে ওরা, তাহলে আমি আর বসে থাকি কেন? আমি অগরে মোমেন, এই মোমেন, মোমেন গেলি কই? আব্বা এই বৌমা যে উকিলের কথা কইছিল তার কি খবর? ও কবে আসবো? তাই তো আঙ্গুর আঙ্গুর, উকিল সাহেবের কথা বলছিলাম, সে উকিল সাহেব কবে আসবে? আব্বা জানতে চাইছে উকিল আজ কবে আসবে? আসবে, কয়দিন সময় লাগবে? কয়েকদিন সময় লাগবে। হাই হাই, তুই যে আমার লাগে এই শুরু কথা বলছিস। আঙ্গুর এভাবে বলছে সেই জন্য বলছি। আচ্ছা যা যা, কোথায় যা ভাই? না আমি তো পরবাসী থাকি, তাই আমি চলে যাবো। যা গাধা গাধা হয়েছে না, বড় শিখে একটা বড় গাধা হয়েছে। একজন উকিল পাঠায় একজন গলা শুয়ে কথা কয়, এই সংসারে আমি আর থাকবো না। থাক তোরাই থাক, তোরাই থাক এই ঘরে নেয়া, এই যে আমি বাইরে নাম আর ঘরে আসবো না। এই তুই শুনছো তোমার স্বামী কি কইছে? এই বাড়িতে আমার আদর যত্ন যেন কম না হয়, এখন এই বেদা মাতালের সামনে প্রেম ভালোবাসা করা যাইব। ব্যবস্থাটা খুব ভালোই হয়েছে, লুকায় চুরায় আর কতদিন তোমার লোক আমি দেখা করব কহ। কি কথা কম না কেন চম্পা? হ্যাঁ কি করব, সব কথা তুমি শেষ করে ফেলো। হ্যাঁ তোমার কথাটা জানো একটা কেমন লাগলো, তুমি মনে হয় খুশি হও নাই না? খুশি হবো না কেন, যারে ভালোবাসি সে সব সময় পাশে পাশে থাকবো, এটা তো খুশিরই কথা। খুশিটা তো আমার নাচতে ইচ্ছা করতেছে। আমারও নাচতে ইচ্ছা করতেছে রে বউ। আসেন ভাই যান, আসেন আসেন বসে। বলছিলাম নাকি কই, আমি তো মনে করতে পারতাছি না, মাতাল মানুষ তো। খান ভাত খান ভাইজান, আমি খুবই গরিব মানুষ, আপনার যে ভালো মন্দ কিছু খাওয়া সেই সামর্থ্য আমার নাই ভাইজান, খান। না না ভাইজান, এইসব কথা কই আমার লজ্জা দিবেন না, আপনি যে আমার এই বাড়িতে আশ্রয় দিচ্ছেন এইটাইতে আমি অনেক খুশি। ভাবি জানে যে আদর যত্ন মাশাআল্লাহ। ভাইজান বউটা আমার খুবই ভালো, তারপর মনটা এটা আরো ভালো,
আমি তো একটা বাদাই না, তার উপরে মাতাল। তারে তারে কোনোদিন বুঝতেও পারলাম না। নেখা আরে নে নে খা, ভাইজানের সামনে লজ্জা করস কেন? মাতাল হই আর বাদাম্য হই, আমি তো তোর স্বামী। নে খা খা, খান ভাবি খা। আমি তো একটা মাতাল, মাতালের কাছে মুড়িও যা সাইল বাজাও তা। তারপর একটা কথা বলি ভাইজান, ভালোবাসা থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা, এটা নিয়ে কান্দনের কিছু নাই। তুই কি করবো? মতুয়ারা মতুয়ারা।